প্রোটেকশন দিয়ে আছেন আমাদের দেশকে যেভাবে আপনারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে এবার ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা ও তার বাবা গোলাম মোর্তজা স্বপন সহ 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত 10 সেপ্টেম্বর রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত 4 আগস্ট দুপুর 2:30টার দিকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রডের মতো দেশীয় অস্ত্রের পাশাপাশি শর্টগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। সমাবেশ চৌরাস্তা থেকে চিত্রা নদীর উপর রাসেল সেতুর পূর্ব পার পর্যন্ত বিস্তৃত ছিল। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও নিরীহ শান্তিকামী জনতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। রামদা, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে হামলার পাশাপাশি আন্দোলনকারীদের ওপর শর্টগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার, বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন, তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন। ফারদিন সানি, দেশ রূপান্তর।